স্টেশনে দাঁড়িয়ে থাকা দিল্লিগামী আশ্রম এক্সপ্রেস সবে চলতে শুরু করেছে স্টেশনের ফুটব্রিজ দিয়ে নেমে এলেন এক যুবক পিঠে তার ব্যাকপ্যাক ব্রিজের সিঁড়ি দিয়ে নেমেই ট্রেনের দিকে ছুটতে লাগলেন তিনি ততক্ষণে ট্রেনেও আস্তে আস্তে গতি বাড়াচ্ছে ওই যুবক সেই চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না ট্রেনের কাছে উঠতে ট্রেনে হাতল পিছলে তিনি পড়লেন চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন দুজন আর পি এফ যুবক কেভাবে পড়ে যেতে দেখে ছুটে আসেন তারা ট্রেনে হিচড়ে ওই যুবককে উদ্ধার করেন এই গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় এই ঘটনায় ভিডিও মঙ্গলবার সকালে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে রেলমন্ত্রক তারপরেই ভাইরাল হয়েছে এই ভিডিও এই ভিডিও পোস্ট সতর্ক বার্তাও দেওয়া হয়েছে রেলের তরফে সেখানে বলা হয়েছে আপনি যতই স্মার্ট বা সক্ষম হন চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামার চেষ্টা করবেন না